পূর্ব বর্ধমান জেলার সাহাচেতন হরিজন পল্লীর বাঁকার ঘাটে পরিদর্শনে যান স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খান এবং পৌরসভার অন্যান্য আধিকারিক ইঞ্জিনিয়ারগণ। তারা ফিতে দিয়ে মাপজোক করে দেখেন। দেখার পর সিদ্ধান্ত হয় আগামী বছর ভালো করে বাঁকার ঘাট হবে। এখন এত কম সময়ের মধ্যে এত বড় কাজ করা সম্ভব নয়, তাই আপাতত এখন তারা সাময়িকভাবে কিছু কাজকর্ম করা হবে ঘাটে, যাতে পুজো করতে কোনো সমস্যা না হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমি এসছি এবং আমাদের ইঞ্জিনিয়ার সুমিত্র এবং রাহুল দুটো ইঞ্জিনিয়ার এসছে। আমরা ছট পূজার জন্য আমাদের এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এখানে একটা ঘাট করে দেওয়ার জন্য, সেই হিসেবে আমরা পরিদর্শনে এলাম। আর আমরা নতুন ভোট হওয়ার পর সেই সুযোগটাও পাইনি কো, তাই এসেছিলাম। আমি ভেবেছিলাম যে একটা টেম্পোরারি ঘাট করে দেবো, কিন্তু এখানকার মানুষরাই বলল না, ঘাটটা যাতে ভালোভাবেই হয়, দরকার হলে সামনে বছর আমরা এই ঘাটে পুজো করব। কিন্তু এবছর হয়তো আমরা অন্য জায়গায় চলে যাব, কিন্তু ভালোভাবে সুন্দরভাবেই ঘাট হোক, সেটা আজকে পরিদর্শন করতে এলাম। এলাকার মানুষ যেটা চাইবে সেটাই হবে। আমি তাদেরকে কথাও দিয়েছিলাম ভোটের আগে যে আমি নিশ্চয়ই এখান থেকে নির্বাচিত হলে আপনাদের ঘাট করে দেবো। এখানকার মানুষ যেমন আমার প্রতি ভরসা রেখেছে, আমিও তাদের কাজ করে দেবো। ওরাও বললো যে টেম্পোরারি কাজ করে লাভ নাই কো। আমরা ইঞ্জিনিয়ারদেরকে বললাম একটা এস্টিমেট করুন, এস্টিমেট করে যেটা হবে সেটা অবশ্যই ঘাট হবে। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই ঘাট হবে, কিন্তু হয়তো এবছর সেইভাবে এখানে পুজো করতে পারবো না। আর আমাদের এলাকায় কমসে কম 30-40টা বাড়ি আছে যারা ছট পুজো করে, তো নিশ্চয়ই সামনেবারে এই ঘাটেই আমরা ভালো করে ধুমধাম করে সেই ছট পুজো করব। এলাকাবাসীদের দাবি, তাদের দূর দূরান্তে যেতে হতো ছট পুজোর ঘাটে, সেই জায়গা থেকে এই নতুন উদ্যোগ বর্ধমান পৌরসভা থেকে নেওয়া হচ্ছে। তারা অনেকটা খুশি। এবছর ছোটোখাটোভাবে ঘাটে গিয়ে তারা পুজো দেবার পর আগামী বছর খুব ভালোভাবে তারা এই ঘাট ব্যবহার করতে পারবেন। ছিল এখান থেকে আমরা সব যত ঘর ছিল এখানে 40 ঘর সব বাইরে যেতাম করতে, কল্পুত্র মাঠ, ইয়ালালে, সরমংলা পাড়া এগুলোতে যেতাম। তাই এটা চাই কি এখানে যেন ঘাট হয়, তা আমাদের ভালো হবে, সুবিধা হবে। আজকে তো পৌরসভা থেকে সব এসছে। হ্যাঁ, তা আমরা বলেছি, ওনারা বলেছেন কি হ্যাঁ এই বছর তো যদি ন হয় ও বছরে হবে ফাইনাল। এবছরে তারা সব দেখে গেলেন নাকি? হ্যাঁ, আজকে সব দেখে গেলেন, পাস করে গেলেন। এটাই কোন জায়গা? এটা হচ্ছে সাচেতন হরিজন পল্লী। খুব ভালো হবে, সবারই সুবিধা হবে। কোথায় কোথায় করলে? এই কল্পুত্র মাঠ যাওয়া হয়, সব অনেকটা দূর হয়ে যায়, অনেকটা দূর হয়ে যায়। নিজের পাড়ায় হলে খুব ভালো হয়, সুবিধা হয়। আজ এখানে তপনদার মতন মানে উনি আছেন, সেখানে কোনো জিনিস আর অসুবিধা হবে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।